জামিনে মুক্ত হয়েই জনসমাগমে এসে আই ডোন্ট কেয়ার বলে চরম অধ্যত্ত্ব প্রকাশ করলেন এক সময়ের ক্যাসিনো কিং সেলিম প্রধান তার এই অধ্যত্ত প্রকাশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে একজন ক্যাসিনো জুয়ারি যে কিনা মারাত্মক অপরাধী হিসেবে কুখ্যাত চার বছর জেল খেটে জামিনে মুক্ত হয়েই সে কী করে সবাইকে আই ডোণ্ট কেয়ার বলে উন্নাসিকতা প্রকাশ করতে পারে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের চাঞ্চল্য ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে জেল থেকে মুক্তি পেয়ে নিজ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়ে সবাইকে সে বলেছে আই এম ব্যাক আই ডোন্ট কেয়ার এনি সেলিম এউ বলেছেন আমার বাকি জীবন রূপগঞ্জেই সময় দেব আর গ্যারান্টি আমি রূপগঞ্জকে পরিবর্তন করে ছাড়ব ঢাকা টাইমস এর এক রিপোর্ট থেকে জানা যায় সেলিম প্রধানকে দুই সালের তিরিশে সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাব এক পরে তার গোলশান বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে তিন সহযোগী আক্তারুজ্জামান রুমান ও মাসুমকে আটক করা হয় তখন সেলিম প্রধানের বিরুদ্ধে একাধিক মামলা হয় এর মধ্যে এবছরের তিরিশে এপ্রিল ঢাকার একটি আদালত সেলিমকে অবৈধভাবে সাতান্ন কোটি উনআশি লাখ টাকা আয় ও ২২ কোটি টাকা পাচারের মামলায় আট বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে তাকে এগারো লাখ টাকা জরিমানাও করা হয় দেশে অনলাইন ভিত্তিক ক্যাসিনো ব্যবসার মূল হোতা হল এই সেলিম প্রধান গ্রেপ্তার হওয়ার আগে থাইল্যান্ডে বসে তিনি অনলাইনে জোয়ার কারবার চালাতেন প্রয়োজন হলেই দেশে চলে আসতেন বিমানবন্দরের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তারের পর তার অপরাধ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সে সময়ে রাজধানী ঢাকার অপরাধ জগতে প্রধান এক অঘোষিত মাফিয়া ডন হিসেবে পরিচিত গোলশানে তার মালিকানাধীন অবৈধ একটি স্পা সেন্টারও আছে অনলাইনে কয়েন বিক্রি করে ক্যাসিনো খেলায় জোয়ারিদের উদ্বুদ্ধ করতেন সেলিম রাজধানীর বিভিন্ন এলাকায় খুলেছিলেন তার গোপন একাধিক ক্যাসিনো ক্যাসিনো থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশেও পাচার করেছেন ব্যাংকক ও পাতায়া শহর সহ থাইল্যান্ড জুড়েও রয়েছে তার বিলাসবহুল হোটেল ডিস্কোবার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘ চার বছর পর গত সপ্তাহে জেল থেকে ছাড়া পেয়েছেন এই ক্যাসিনো কিং ছাড়া পেয়েই তিনি তার নিজ এলাকায় গিয়ে প্রকাশ্যে কাউকে ডোন্ট কেয়ার বলে বেপরোয়া মনোভাব দেখাতে শুরু করেন যা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হতে পারে না একজন ক্যাসিনো অপরাধীর এরকম প্রকাশ্যে কাউকে পরোয়া না করার ব্যাপারটি যে কাউকে উদ্বিগ্ন করে তুলবে এটাই স্বাভাবিক তাছাড়া সে একজন রাজনৈতিক নেতার মতোই রূপগঞ্জকে পরিবর্তনের যে কথা বলেছে তা সবাইকে রীতিমতো শঙ্কিত না করে পারে না একজন শীর্ষ অপরাধী কি করে প্রকাশ্যে জনসমাগম জনসমাগমস্থলে সমাজবদলের অঙ্গীকার করতে পারে বিষয়টি আইন আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকলের খতিয়ে দেখা প্রয়োজন